জনসাধারণের চলাচলের জন্য বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার 24 ঘন্টা না পেরোতেই কার রেসিং এ মেতেছে উঠতি বয়সী তরুণরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। জানা গেছে রোববার মধ্যরাতে চলে এ কার রেসিং প্রতিযোগিতা। সদ্য চালু হওয়া টানেলে এমন ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সাধারণ মানুষ।